চলতি মাসের শেষ সপ্তাহে মহামারী করোনার ভ্যাকসিন আমদানি শুরু করতে প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রথম লটে 50 লাখ টিকা আসবে বলেও ঘোষণা দিয়েছে সরকার। এর বাইরে বেসরকারি উদ্যোগে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে আরও 30 লাখ টিকা আনার কথা জানিয়েছে। এমন বাস্তবতায় ভারতের চেয়ে শতকরা 47 ভাগ বেশি দামে বাংলাদেশের জনগণকে টিকা কিনতে হবে বলে খবর আসছে গণমাধ্যমে। অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামালের কাছে এমন প্রশ্ন করা হলে তিনি জানান, শুধু ভারত নয়, ভ্যাকসিন আমদানির ব্যাপারে বিশ্বের অন্যান্য দেশেও নজর রয়েছে সরকারের। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। এই ভ্যাকসিন পৌঁছে দিয়ে এবং তাদের ভ্যাকসিন সহায়তা দিয়ে আসে। আমরা যেটা না ঠকি যে আন্তর্জাতিক বাজারে কত এই ভ্যাকসিনের দাম, আমরা কত পাচ্ছি, আমরা সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারি। অর্থমন্ত্রী আরো জানান, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করবে। এই ফেব্রুয়ারি মাসে আমরা আশা করি আমরা দেশ থেকে বেরিয়ে আসবো। এবারে কাজটি আমরা পূরণ করেছি এবং আমরা এই জন্য আশাবাদী যে আমাদের এইবার যেহেতু দ্বিতীয় অ্যাসেসমেন্ট, সুতরাং এবার আমরা উত্তরণ করতে পারবো। ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী হতে সবাইকে আহ্বান জানান। 159 জনের বেশি প্রাণহানি হয়েছে, গতদিন মৃত্যু হয়েছিল 15,000-এর বেশি মানুষের। এর মধ্যে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে 4,000-এর বেশি রোগী। মার্কিন গণমাধ্যম বলছে গত এক সপ্তাহে দেশটিতে গড়ে দৈনিক 3,300 করে মানুষ করোনায় মারা যাচ্ছে, যা গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে 217% বেশি। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে 13 লাখের বেশি মানুষ। প্রতিনিয়ত প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলছে যুক্তরাজ্যে। গত 24 ঘন্টায় প্রথমবারের মতো 1600 জনের মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন করোনা শনাক্ত হয়েছে 47,525 জন। করোনার নতুন ধরনে প্রকোপ রুখতে দেশটিতে চলছে কঠোর লকডাউন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে ব্রাজিলে 1,300, জার্মানিতে 1,200, দক্ষিণ আফ্রিকায় 800 মানুষের প্রাণ গেছে। ভারতে নিয়ন্ত্রণে রয়েছে করোনা আক্রান্ত ও মৃত্যু। প্রকোপ কমে আসায় দশম ও দ্বাদশ শ্রেণীর জন্য দিল্লির স্কুল আগামী সোমবার থেকে খুলে দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী এক বিবৃতিতে জানান, 4 মে মাধ্যমিক thank you.